স্বামীরা সবসময় থাকে না মেহজাবিন। নাটকে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছেন মেহজাবিন চৌধুরী। টেলিভিশন হোক কিংবা অনলাইন সবখানেই তার জয় জয়কার। তবে আজকাল নাটকে অভিনয় থেকে কিছুটা দূরে আছেন তিনি। এবার ঈদুল আজহায় মুক্তি পেল মেহজাবিন অভিনীত ওয়েব সিরিজ পুনর্জন্মের শেষ অধ্যায়। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের উদ্দেশ্য করে একটা পোস্ট দিয়ে থাকেন। তার পোস্টে ছিল, নারী আপনাকে সবকিছু করতে হবে না, আপনাকে একজন সুপার মম, একজন সুপার হাউসওয়াইফ, একজন সুপার পেশাদার, একজন সুপারম্যানও হতে হবে না। কারণ যখন আপনার শরীর আপনাকে দাবি করবে, তখন খুব কম লোকই মনে রাখবে যে আপনি চেষ্টা করছেন সব এক হাতে। তাই বাড়ি থেকে বের হন, ভ্রমণ করুন, হাঁটাহাঁটি করুন, ওয়ার্কআউট করুন, পার্কে যান, জিমে যান, যা আপনাকে উত্তেজিত করে তা খান, নিজেকে ঠিক করুন, পরে ঘুমান, আপনার পছন্দের পোশাক পরুন, নিজের যত্ন নিন, নিজেকে ভালোবাসুন, কখনো কখনো না বলুন, এবং এটি আপনার জন্য একচেটিয়া ভাবে করুন। বাচ্চারা বড় হয় এবং চলে যায়, স্বামীরা সবসময় থাকে না, কাজ সহজেই আপনাকে প্রতিস্থাপন করতে পারে, ঘর আবার নোংরা হয়ে যাবে, তবে আপনার মানসিক স্বাস্থ্যতা গুরুত্বপূর্ণ এবং আপনি দ্বিতীয় সুযোগও নাও পেতে পারেন। এখানে বোঝাতে চেয়েছে একজন নারী তার সবটুকু পরিবারের সময়ের জন্য উজাড় করে দেয়, কিন্তু তার নিজের জন্য কিছু থাকে না, নিজের জন্য সময় বের করতে হবে।